তোমার কি মনে আছে এযাবৎ পর্যন্ত কতবার তুমি নানবাড়ি গেছো? মনে নাই, না থাকারই কথা। 20 বা 25 বার বা 10 বার, না 10 বা 10-15 বার, না মানে 17 বার, 17 বার গেছি, 17 বারই গেছি। বাকি বার ফরিদপুর, তখন আমি জানতাম না, তখন আমার ভুল বোঝা যেত, হুজুম মজুম বন্ধুরা। এই হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের সবচেয়ে ফরিদপুরে ওইখানে একটা কবিরাজ ছিল, ওইখানে নাম মনে যেত, বাংলাদেশের মধ্যে সবচাইতে। আর আমার তাবিজ দিয়ে এখন এখন আমি ছেড়ে দিতে আবিষ্ঠা ছেড়ে ফেলছি। আমার কাছে বাংলাদেশে প্রথম মুক্ত মনা এবং যুক্তিবাদী লাইনে একজন মানুষ যার অনেক গুণ আমরা ধীরে ধীরে আপনাদেরকে জানাবো। তবে 3-4 মাস পর্যন্ত এইগুলা চলতে থাকবে, তারপরে আমরা আপনাদেরকে সব কিছু জানিয়ে দিব, আমাদের লাইফস্টাইলটাও আপনাদেরকে বলে দিব এবং আমাদের ভবিষ্যৎ ভাবনা, হ্যাঁ সেটাও আপনাদেরকে বলে দিব এবং আমাদের সারা জীবনে কি হয়েছে এইসবও বলে দিব। আমরা সব প্রকাশ করব, আপনারা আমাদের সাথে আছেন, যেই কজন সাথে আছেন সবাইকেই অনেক আন্তরিক ধন্যবাদ। আমরা অনেক লোককে আমাদের আমাদের ঘটনা জানাতে হবে সেটা না, যে কজন জানবে সেটাই আমাদের জন্য অনেক অনেক। আমরা আসলে জনপ্রিয় হতে চাই না, হতে চাই না, আমরা সাধারণ মানুষ থাকতে চাই, সেটা আমাদের মূল্যবান কথাগুলো আপনাদের আপনাদের মাঝে প্রকাশ করতে চাই, প্রকাশ করবো, সেটা সময়ের অপেক্ষা। এবং আমরা 50 বছরের মধ্যে একটি যুক্তিবাদী আন্দোলন করতে চাই যেটা পুরো দুনিয়া বদলে দেবে। ওকে, অনেক ধন্যবাদ, আমরা কিছুটা বলে ফেলছি, যেখানে কোনো ধর্মীয় জিনিস থাকবে না এবং আমরা সব কিছু বলে দিব, যে ভূত বা প্রেতাত্মা এসব বলে কিছু নাই, এসব আমরা দেখিয়ে দিব। ওকে ধন্যবাদ, এটা কুসংস্কার বিরোধী আন্দোলন, আবারও কোনো এক সময় দেখা হবে, কথা হবে। আমরা কোনো একদিন রাত 3টা বা রাত 4টা পর্যন্ত জেগে থাকবো, তখন দেখবো যে ভূত প্রেত বলে আছে নাকি কিছু, কিন্তু আমি শিওর যে কিছু থাকবে না। ওকে, বাই বাই, টাটা, এবং ইচ্ছা করলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন ভিডিওটি সবার কাছে এবং লাইক করতে পারেন, কমেন্টে জানিয়ে দিবেন যে ভিডিওটা কেমন লেগেছে। তবে হ্যাঁ, এই পর্যন্তই, বাই বাই।